লেকাস অনলাইন ক্লাসে ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো, আমরা দুটি ট্যাগ নিয়ে আলোচনা করব। একটি হলো আমাদের ইমেজ ট্যাগ, আর একটি হলো লিঙ্ক ট্যাগ। আমাদের এই দুটি ট্যাগ হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ এইচটিএমএল এর জন্য, কারণ আমাদের ওয়েব পেজগুলোতে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা লিঙ্ক ব্যবহার করি, আর আমাদের কন্টেন্ট হিসেবে আমরা সবসময় ট্যাগস ব্যবহার অনেক সময় করি না। এই ক্ষেত্রে আমরা আমাদের ইমেজের প্রয়োজন হয় বা ছবি সংযুক্ত করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইমেজ ট্যাগ ইউজ করি। তো আমাদের ইমেজ ট্যাগ হলো আমাদের এমটি বা ফাঁকা ট্যাগ। কেন এমটি ট্যাগ? কারণ যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, এই সকল ট্যাগকে আমরা বলি এমটি ট্যাগ। আর যেটাকে শুরু আছে এবং শেষ আছে সে সকল ট্যাগকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। এক্ষেত্রে আমাদের এমটি ট্যাগ তিনটি, ইমেজ, ব্রেকের জন্য ট্যাগ, আর হাইপারলাইনের জন্য যে ট্যাগ, সেটা হলো কি আমাদের এমটি ট্যাগ। তো আজকে আমরা এই দুইটা বিষয়ে প্র্যাকটিক্যাল দেখব, যে আমাদের কিভাবে আমরা ছবি সংযুক্ত করতে পারি, আমরা কিভাবে একটা লিঙ্ক অ্যাড করতে পারি। তো শুরু করা যাক। আমরা ইমেজ ট্যাগ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা যে ইমেজ নিয়ে কাজ করবো সেটা আমাদের তৈরি করতে ফোল্ডারের মধ্যে রাখবো। আমি এখানে a.png নামের একটি পিকচার নিয়ে আসছি, আমাদের 11 আইসিটি ক্লাস যে ফোল্ডারে তৈরি করেছি সেখানে। আমরা প্রথমে যে বিষয়টি দেখবো, যে একটি ইমেজের বিষয়গুলো, সেটি হলো যে এই ইমেজটি যদি আমি প্রপার্টিজ দেখি, তাহলে আমরা দেখবো ইমেজের প্রপার্টিস। তো আমাদের একটা ইমেজের একটা নাম থাকে, একটা এক্সটেনশন থাকে, বা ইমেজের ফাইল টাইপ অফ ফাইল, ইমেজ ফাইলটা কি ধরনের আর কি। তো আমাদের কয়েক ধরনের ইমেজ ফাইল আছে। তা প্রথমে আমরা নর্মাল যে ছবিগুলো তুলি সেই ফাইলগুলোকে বলি আমরা জেপিজি ফাইল। আমরা ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে যে ছবিগুলো তুলি সেই ছবিগুলোর ফাইল হচ্ছে .jpg। তারপর আমরা পিএনজি পিকচার, তারপর হচ্ছে আমাদের বিএমপি পিকচার, আর গ্রাফিক্স পিকচার জিআইএফ। আমাদের এই চার ধরনের পিকচার গুলো আমরা দেখবো। আমাদের আমাদের যে পিকচার নিয়ে আজকে কাজ করছি সেটা হলো আমাদের .png পিকচার, পিএনজি মানে .png। তো এর নাম হলো, আমি এ হলো নাম, আর .png হলো কি এক্সটেনশন। ডিটেলস আমরা যখন দেখি, আমাদের একটা ইমেজের কয়েকটি বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো একটা ইমেজের নাম থাকে, এটাকে আমরা বলি এসআরসি। এসআরসি ভিতরে আমরা ইমেজের নাম দিই, আর আমরা ইমেজের একটা হাইটয়েড থাকে। তো হাইটয়েড এর ডাইমেনশন হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে ডাইমেনশন হলো আমাদের 178 ইনটু 145। তো আমাদের প্রথম যেটা থাকে উদ্দীপকে এই ধরনের যদি ডাইমেনশন দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম আমাদের ওয়াইড থাকে, পরে আমাদের হাইট থাকে। তো আমাদের এইখানে ওয়াইড হচ্ছে 178, হাইট হচ্ছে কি 145। এগুলো সবগুলো আমরা পিক্সেল হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের ইমেজের কয়েকটি বৈশিষ্ট্য ভিতরে বা অ্যাট্রিবিউট হলো কি আমাদের ইমেজের সোর্স বা নাম, নাম থাকবে, ইমেজের হাইট থাকবে, ইমেজের ওয়াইড থাকবে। আমাদের প্রথমে ওয়াইড, পরে ক্রস বা গুণ হাইট। তো আমরা আমাদের এইচটিএমএল ফাইল শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে HTML শুরু করি। HTML দিয়ে শেষ করি, বডি দিয়ে শুরু করব, বডি দিয়ে শেষ করব। তো এখানে আমরা ইমেজের ট্যাগ হলো img ট্যাগ, img ট্যাগ। আমরা অ্যাট্রিবিউট দেখব, অ্যাট্রিবিউট হলো আমাদের কোন একটা ট্যাগ সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে। তো অ্যাট্রিবিউটের কি থাকবে, একটা নাম থাকবে, একটা ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতরে একটা ভ্যালু থাকবে। অ্যাট্রিবিউটের নাম থাকবে ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতরে ভ্যালু বা মান থাকবে। আমাদের এস আর সি ইমেজ সোর্স বল হয়, এটা হলো আমাদের এখানে আমাদের নাম দিতে হবে। নাম হলো আমাদের এ ডট পিএনজি। আমরা যদি পিএনজি না দিই তখন আমাদের আসবে না, কারণ আমাদের যে ইমেজের যে টাইপ অফ ফাইল
সেটি দিব। আমরা এটা যদি আমাদের জেপিজি ফাইল থাকতো তাহলে আমরা কি জেপিজি দিতাম, যেহেতু আমাদের এটি হলো কি পিএনজি ফাইল, তাহলে আমরা এটা কি দিব পিএনজি দিব। তো আমরা এটি যদি আমরা সেভ করি, আমরা সেভ করিনি, এটা আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে ফাইলে, যেতে হবে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা নাম দিব, আমি নাম দিলাম ইমেজ ডট এইচটিএমএল, আর সেভ অ্যাজ টাইপ আমরা দিব অল ফাইল, সেভ অ্যাজ টাইপ অল ফাইল। এখানে সেভ দিলে আমাদের কি সেভ চলে আসবে। তো আমাদের যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেটি আমরা যদি যাই তাহলে দেখবো যে ইমেজ, আমরা এখানে ওপেন করবো, ফায়ারফক্স দিলাম, আমাদের ছবিটি চলে আসছে, দেখা যাচ্ছে যে ছবিটি যদি একটু বড় করে দেখাই তাহলে এটি হলো কি আমাদের কলেজের লোগো, লোগোটি হলো কি আমাদের যে, তো আমরা যদি চাই যে আমাদের ইমেজটা মাঝে আসবে তাহলে আমরা সেন্টার ব্যবহার করব। সেন্টার ট্যাগ যদি ইউজ করি, আমরা এখানে সেন্টার যদি ব্যবহার করি তাহলে আমাদের লোগোটি মাঝে সেন্টার ট্যাগের কাজ হলো কোন টেক্স বা কোন কন্টেন্ট কে আমাদের ব্রাউজারে মাঝ বরাবর নিয়ে আসার কাজ হলো কি সেন্টার ট্যাগের কাজ। তো আমরা যদি চাই যে আমাদের লোগোটি আমাদের প্রয়োজনের তুলনায় ছোট হবে তখন আমরা হাইট হোয়াইট দিব, তার হোয়াইট দিলাম দিলাম 100, সরি ডাবল কোটেশন দেওয়া হয় নাই, ডাবল কোটেশন দিয়ে হোয়াইট দিলাম, আর হাইট দিলাম 110 দিলাম। আমরা দেখি যে আমাদের পরিবর্তনটা আসলে কেমন হলো, আমরা ব্রাউজার গিয়ে দেখব যে আমাদের ছোট হয়ে আসছে। আমরা যদি ব্রাউজারটি 100% কমাতে থাকি, 100% করি, তাহলে আমাদের এই অবস্থায় আসবে। এটা হলো কি আমাদের যে, এখন কিন্তু আমরা আরো কমাতে চাই, একটু বাড়াতে চাই, আমরা এখানে দিলাম 300, এখানে দিলাম 310, তাহলে আমাদের কেমন আসবে আমরা একটু দেখি। আমরা যদি আরো বাড়াতে চাই, আমরা এখানে 500 দিলাম, এখানে আমরা 700 দিলাম, 710, তাহলে আমাদের কি আসবে লেখাটি বড়। তো আমরা যদি আমাদের এইখানে নাম ভুল দিই, ধরুন আমি এর জায়গায় বিএ দিয়ে ফেললাম, সেক্ষেত্রে আমাদের হবে কি যে মেসটি আসবে। তো আমরা এখানে নাম ঠিক করে দিব। তো এটি হলো আমাদের কি ইমেজ ট্যাগ, আমাদের ইমেজ ট্যাগ হলো কি এমটি ট্যাগ, ইমেজ ট্যাগ এর শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই। তো আমাদের অ্যাট্রিবিউট হলো এসআরসি, এখানে আমরা নাম দিব ইমেজের নাম ডট ইমেজের টাইপ, যে কোন টাইপের ইমেজ সেটি দেব। আমরা যদি হোয়াইট দিতে বলে তাহলে হোয়াইট দিব, আমরা যদি হাইট দিতে বলে আমরা হাইট দিব। তো এরপরে আমরা যেটি দেখবো সেটি হলো আমরা লিংক দেখবো, লিংক আমরা লিংক যদি দেখতে চাই, লিংকটা আসলে লিংকটি হলো আমাদের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার কৌশল বা প্রক্রিয়া, এটাকে লিঙ্ক বা হাইপার লিঙ্ক বলা হয়। আমরা যদি আমাদের এখানে যাই, যাওয়ার পরে আমরা যদি ফ্লেয়ার ফ্লেয়ার দিই, ফ্লেয়ার বাংলাদেশ সার্চ দিই,
তাহলে আমাদের এই যে অনেকগুলো ফেভার আসছে, আমরা এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করার পরে এর ভিতরে যে লিংক অ্যাড করা আছে, এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব, আমরা যদি এই ট্যাব ওপেন করি তাহলে এই যে আমাদের ওই যে লিংকে নিয়ে যাবে। তো লিংক হলো এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার পোর্শন। আমরা ছিলাম কোথায়? এই পেজে। আমরা এখন যাচ্ছি কোথায়? এই পেজে। এই যে পোর্শনটা, এটাই আমরা লিংকের কাজ। হলো কি লিংকে কাজ? আমরা ফেসবুকেও আমরা অনেক সময় আমাদের হোম থেকে প্রোফাইলে ক্লিক করে চলে যাই, বা মেসেজে ক্লিক করার পরে মেসেজে চলে যাই। তো এই বিষয়টাকে বলা হয় আমাদের লিংক। তো লিংকের ট্যাগ হলো অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ। লিংকের ট্যাগ হলো কি? এ ট্যাগ দিয়ে শুরু, এ ট্যাগ দিয়ে শেষ, এ ট্যাগ দিয়ে শুরু, এ ট্যাগ দিয়ে শেষ। আর মাঝে আমি যেটি দিব, আমি এখানে যা দিব সেটি ধর আমি একটা নেম দিলাম, এই নেমটি আমাদের কি আউটপুটে শো। তো সরি, আমরা এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এই যে আমাদের নামটা আসছে, নাম নেম আমি একটু বড় করে দিই। তো আমরা আমাদের এই নেমটা হলো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটে নিয়ে যাবে, যেহেতু আমরা এখন কোনো লিংক দিই না, এই জন্য এখানে ক্লিক করলে কোনো কিছু আসবে না। তো আমরা আমাদের এখানে এইচ আর ইএফ একটা অ্যাট্রিবিউট, লিংক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হলো এইচ আর ইএফ। এইচ আর ইএফ এর অ্যাব্রিভিয়েশন হলো, এইচ হচ্ছে হাইপার লিংক, আর হচ্ছে আর ইএফ হচ্ছে রেফারেন্স, হাইপার লিংক রেফারেন্স। এখানে আমরা রেফারেন্স দিব, কি রেফারেন্স দিব, যে আমরা কোথায় যেতে চাই, কোন লিংকে যেতে চাই। এই যে নেম দুই এর মাঝে যেটি থাকবে, এখানে আমরা কি দিব, এখানে আমরা ব্রাউজারে এই অংশটা ব্রাউজারে শো করবে, প্রদর্শন করব। এখানে ক্লিক করার পরে আমরা এই সিআরইএফ এর ভিতরে এখানে যেটি দিব এই জায়গায় সেই লিংকে নিয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি চাই, ঠিক আছে, আমরা আমাদের এখানে দিলাম যে এই যে ইউটিউব, ইউটিউবের যে লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে আসলাম কপি করে, যে আমাদের ম্যাডামের একটা ভিডিও, আমরা এই ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম। কপি করার পরে আমরা আমাদের কেমন আছো তোমরা, আমরা আমাদের এখানে দিব, লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে আমরা এটা সেভ করব। সেভ করার পর আমরা দেখবো যে আমাদের আউটপুটে কি আসছে। আমাদের আউটপুট এখন দেখা যাচ্ছে যে নেম, নেমে আমাদের এই যে মাউস এখানে ধরলে যেখানে ক্লিক করতে বলছে, যে হাত হাতের মতো একটা ক্লিক করতে বলছে, আমরা ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, এই যে এই লিঙ্কে নিয়ে যাবে, এই যে এই ম্যাডামের এই ভিডিওর লিঙ্কে নিয়ে যাচ্ছে। এটি হলো আমাদের কি, এটি হলো আমাদের লিংক। আমরা এখানে যে নেম না দিয়ে আমরা যদি এখানে যা ইচ্ছা দিই, সেটা হলো আমরা ধরো আমরা এখানে কি দিলাম, ইউটিউব দিলাম, আমরা এর নামে কোনো কিছু আসা যায় না, আমরা এখানে যেটি দিব আমাদের ব্রাউজারে সেটি প্রদর্শন করবে। আমরা যদি এখানে, তাহলে আমাদের ইউটিউব, কিন্তু আমাদের লিংক কোনো পরিবর্তন করি নাই, এই জন্য আমাদের কি কোনো পরিবর্তন। আমরা যদি চাই যে, ঠিক আছে, আমাদের যে ফেসবুক, আমাদের ফেসবুক লিংকে যাব, তাহলে আমরা এই লিংকটা কপি করি। কপি করার পরে আমরা এখানে এই লিংকটি দিব। তো দেওয়ার পরে আমরা এখানে আমরা পরিবর্তন করি বা না করি আমাদের কোনো কিছু আসা যায় না। আমরা এখানে, ঠিক আছে, ফেসবুক লিখে দিলাম, ফেসবুক, তাহলে আমাদের এখানে এই যে এখানে আমরা রিফ্রেশ দেওয়ার পরে আমাদের ফেসবুক আসলো। ফেসবুক আসার পরে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কি এই যে এটাই নিয়ে আসলো। তারপরে আমরা এখানে যদি আমরা বলি যে আমরা এখানে গুগলের লিংক, গুগল ডট কম,
আমরা গুগলের লিংক যদি আমরা এখানে দিই, আমরা গুগলের লিংকটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে গুগলের লিংকটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করলাম যে আমাদের লেখা ফেসবুকে আসে অসুবিধা নাই, কিন্তু আমরা যে লিঙ্কটা দিচ্ছি গুগলের লিঙ্ক, আমাদের এইখানে এই অবস্থায় নিয়ে আসবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজে যাই, যে এখানে ফেসবুক এখন ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, এই যে গুগলে নিয়ে যাবে। শুধু কি আমাদের ইন্টারনেটে যে পেজগুলো আছে এখানে নিয়ে যাবে, না, আমাদের আমরা যেখানে আমাদের ইন্টারনাল যে পেজগুলো তৈরি করে রেখেছি এই যে পেজ, আমরা চাইলে এই যে ফন্ট ডট এইচটিএমএল পেজে কি আছে এখানেও যেতে পারবো। তা আমাদের সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, আমাদের এখানে ওই নামটি দিতে হবে যে ফন্ট ডট এইচটিএমএল, ফন্ট ডট এইচটিএমএল। তাহলে এখানে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের ওই যে ফন্ট পেজে নিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে এখানে কি আছে, যে 11, যে আমাদের এই জায়গায় আছে ইমেজ ডট এইচটিএমএল, এখানে আছে কি ইমেজ ডট এইচটিএমএল, এখানে ইমেজ ডট এইচটিএমএল আছে। তো আমরা এখন যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে ফন্ট ডট এইচটিএমএল, এখানে আসছে কি ফন্ট ডট এইচটিএমএল, আমাদের যে ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউট বা আমরা ওখানে লিস্ট আর ফন্ট দেখেছিলাম সেই লিস্টে আমাদের। তো আমাদের লিংকের বা হাইপার লিঙ্ক কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসে, হাইপার লিঙ্ক এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমাদের হাইপার লিঙ্ক প্রয়োজন হয়, না হলে আমাদের সবসময় একটা পেজে বসে থাকতে হবে বা ওই পেজে অবস্থান করতে হবে। এই জন্য আমাদের কি এই সমস্যা বা এগুলো থেকে উত্তরণের জন্য আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করি। লিঙ্ক ট্যাগ হলো কি, আমাদেরকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আমাদের অ্যাঙ্কর ট্যাগের হলো কি, যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শেষ, আর দুই অ্যাঙ্করের মাঝে আমরা যেটি লিখবো এটি আমাদের ব্রাউজারে শো করবে। এখানে ক্লিক করার পরে আমাদের এইচআরইএফ এর ভিতরে যে রেফারেন্স যে লিঙ্কটা দিব এই লিঙ্কে নিয়ে যাবে। তাহলে বিষয়টা কি, যে আমরা ক্লিক করব কোথায়, এখানে নিয়ে যাবে কোথায়, আমাদের এইচআরইএফ এর মধ্যে যেটি থাকবে সেখানে আমাদের নিয়ে যাবে। তো আমরা আজকে দুটো খুব গুরুত্বপূর্ণ ট্যাগ দেখলাম, একটি হলো আমাদের অ্যাঙ্কর ট্যাগ বা হাইপার লিঙ্ক ট্যাগ, আর একটি হলো আমাদের কি ইমেজ ট্যাগ। লিঙ্ক আর ইমেজ ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ আমাদের উদ্দীপকে, আমাদের টেবিলে আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে আমরা লিঙ্ক বা আমাদের ইমেজ যোগ করতে পারি। তো আজ এতটুকু, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।